কি অবস্থা ভাই ব্রাদার্স? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি বর্তমানে আছি বাঘেরহাটে অ্যান্ড আমি চেষ্টা করব বাঘেরহাটের কিছু সুন্দর সুন্দর প্লেস আপনাদের সাথে শেয়ার করার এবং প্লেসগুলোর ইনফরমেশানও শেয়ার করার। সো আমি আজকে আমার ভিডিওতে বাঘেরহাটের জাদুঘর অ্যান্ড দ্য ফেমাস ষাট গম্বুজ মসজিদ অ্যান্ড ষাট গম্বুজ মসজিদে আসলে কি ষাটটা গম্বুজ আছে সেই বিষয়েও কিন্তু কথা বলবো, আর সাথে যাবো মুনিগঞ্জ ব্রিজে ঘুরতে। সো প্রথমে আমরা চলে যাচ্ছি কোথায়? প্রথমে চলে আসছি আমরা খান জাহান আলী রাদিয়াল্লাহু তাআলার মাজারের যে মাজারের গেট আছে মাজারের গেটের সামনে, আর এখানে কিন্তু সুন্দর একটা চা বিক্রি হয়। অ্যান্ড তারপরে আমরা এক দৌড়ে চলে আসছি কোথায়? জাদুঘরে। অ্যান্ড জাদুঘরে চলে আসার পরপরই আমরা প্রথমে ঢুকে যেটা দেখতে পাইছি এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদ ছোট সাইজে। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু বড়টাও যাবো। তো তারপরে এই রুম চেঞ্জ করে যখন আরেকটা রুমে আসছি তখন দেখলাম যে এখানে অনেকগুলো মসজিদের ছবি, আর এই মসজিদগুলো কিন্তু বাংলাদেশের ফেমাস ফেমাস মসজিদ অ্যান্ড প্লেসেস। সো তারপরে এটা যেহেতু একটা জাদুঘর, তো এখানে সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনই থাকবে, মানে কয়েক হাজার বছর আগেরও হইতে পারে, কয়েকশো বছর আগেরও হইতে পারে। সো এগুলো যেগুলো দেখতেছেন এগুলো সব পাথরের মাটির পোড়ামাটির জিনিসপত্র, আর এই যেগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে রূপার টাকা। সো রূপার টাকা কিন্তু বাংলাদেশে অনেক আগে চলতো, আর এইগুলো হচ্ছে মাটির থালা বাসন টাইপের কিছু একটা। আর এই যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা পানির পাত্র, বাংলাদেশে কিংবা আদিম আমলে কিন্তু মানুষ এইগুলোতেই পানি রাখতো এবং এইগুলো থেকে পানি খাইতো, এমন বোতল ছিল না প্লাস্টিকের। সো এই যেটা দেখতেছেন এখানে লেখা ছিল খালিফাবাদ, আর এখানে টাইম পিরিয়ড দেওয়া ছিল 1592-1572। সো এটা একটা ম্যাপ দেওয়া ছিল, আমি ঠিক জানি না, সো আমি এটার বিষয়ে কিছু শেয়ার করতে পারছি না, সরি। আর তারপর পরই আমরা জাদুঘর থেকে বের হয়ে আমরা যাইতেছি কোথায়? আমরা যাইতেছি হ্যাঁ বাগেরহাটের ফেমাস ষাট গম্বুজ মসজিদ দেখতে। হ্যাঁ, ষাট গম্বুজ মসজিদের কিছু ইনফরমেশান অজানা তথ্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি আমি। সো ষাট গম্বুজ মসজিদে কি আসলে ষাটটা গম্বুজ আছে? আসলে না, ষাটটা গম্বুজ না, এখানে আরও বেশি আছে। সো আপনারা যখন প্রথমেই ঢুকবেন, ঢুকলে ঠিক সেম টু সেম এই ভিউটাই আপনারা দেখতে পাবেন ষাট গম্বুজ মসজিদে। আর হ্যাঁ, এই যে একটা গাছ দেখতেছেন অ্যান্ড লেফটে কিন্তু আর একটা গাছ আছে। সো এখানে যে দুইটা গাছ আছে এই দুইটা গাছ মোটামুটি সেম একটা লেভেলে লাগানো আছে। আর এই মসজিদটা কিন্তু তৈরি করা হয়েছিল 1500 শতকে। আর এই মসজিদটা তৈরি করছে কে সবাই আমরা মোটামুটি জানি, ওনার নাম হচ্ছে খান জাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওনার অরিজিনাল নামটা কিন্তু আমরা কেউ জানি না ওইভাবে। সো ওনার অরিজিনাল নাম হচ্ছে খান উল আজম উলুক খান ই জাহান। সো মসজিদটা এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রাচীন আয়তাকার মসজিদ। আর তারপর পরে এই মসজিদের পিছিয়ে চলে আসছে অ্যান্ড পিছিয়ে চলে আসলে কিন্তু অনেক বড় একটা দিঘি আছে। হ্যাঁ, আর ওনার যে কালা পাহাড় সাদা পাহাড় যে দুইটা কুমির ছিল এই কুমিরের বিষয়েও কিন্তু আমরা এর নেক্সট কোনো ভিডিওতে পাইতেছি। আমি ওদের কিন্তু অনেক অনেক ক্লোজে গেছিলাম, ক্লোজ ফুটেজও দেখাবো। সেখানে হাঁটতে হাঁটতে মোটামুটি সময় শেষ হয়ে আসতেছে, অন্ধকারে আসতেছে, এই যে চাঁদ মামারও দেখা পাইছি। সো আমরা এখান থেকে বের হয়ে রওনা দিছি। আর তারপর পরে আমরা কোথায় গেছি? হ্যাঁ, আমরা কোথায় গেছি সেটা হচ্ছে মুনিগঞ্জ ব্রিজে। আর মুনিগঞ্জ ব্রিজ হয়তো বাঘেরহাটে যে ভাই ব্রাদার আছে মোটামুটি সবাই এখানে যায়, বিকজ এই জায়গাটা আমার মনে হয়েছে যে লেজার টাইম স্পেন্ড করার জন্য বেস্ট। আর আমরা যখন গেছিলাম তখন মোটামুটি ফাঁকাই ছিল, আর নিচে কিন্তু ভৈরব নদী আছে। সো আমি অনেক এনজয় করছি মোটামুটি আজকের দিনটা। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার কোনো ভুল ত্রুটি হলে একটু কমেন্ট করে দিন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।